নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। শিশুকে দুধ খাওয়ানো নিয়ে স্বামী স্ত্রীর বচসা, গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর। পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ, ভাইকে গুন্ডা লাগিয়ে খুনের ছক বোনের। গায়ের রং কালো ও নিচু জাত, স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুরবাড়ির লোকের বিরুদ্ধে। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। এবার আসছে বিস্তারিত খবরে। দুধের শিশুকে দুধ খাওয়ানো নিয়ে স্বামী স্ত্রীর বিবাদ, আর সেই বিবাদকে কেন্দ্র করেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা স্ত্রীর। গুরুতর আহত অবস্থায় তার স্বামী তাকে নিয়ে আসে বনগা হাসপাতালে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বনগা থানার সভাইপুর এলাকায়। সূত্রের খবর, বুধবার দুপুরে সন্তানকে দুধ খাওয়ানো নিয়ে বিবাদ শুরু হয় গীতা ও শম্ভুচরণ মণ্ডলের। স্বামী স্ত্রীর এতটাই চরম বিবাদ শুরু হয় যে শম্ভু তার সন্তানকে নিয়ে বাড়ি থেকে অন্যত্র চলে যায়। অভিযোগ, সেই রাগে স্ত্রী গীতা মণ্ডল গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে। খবর পেয়ে ছুটে আসে শম্ভুও। শম্ভু ও প্রতিবেশীরা তাকে বনগা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গীতা মণ্ডল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তার অবস্থা অবনতি হওয়ায় রেফার করা হয়েছে কলকাতায়। ঘটনার তদন্ত শুরু করেছে বনগা থানার পুলিশ। বাচ্চা নিয়ে কালকে ইঞ্জন দিয়েছিল, টিকা ইঞ্জন দিয়েছে, তার কাউন্সিলিং এ তাই নিয়ে বাচ্চা নিয়ে ঘাটতে বেরোচ্ছে, ঘরেতে ঘরে আগুন দিয়েছে, নিজে নিজে দিয়েছে। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা কি নিয়ে হয়েছিল? বাচ্চা নিয়ে তো যে রয়েছে তার কাছে জিজ্ঞেস করা, আমার কাছে জিজ্ঞেস। পৈতৃক সম্পত্তি হাতানোর জন্য ভাই ও তার স্ত্রীকে ভাড়াটে গুন্ডা দিয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল দিদি ও জামাইবাবুর বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানার হবিবপুর এলাকায়। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ভাই নারায়ণ দেবনাথ রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তার মাথায় লোহার রড দিয়ে বেশ কয়েকবার সজোরে আঘাত করা হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে আতঙ্কিত স্বরে এমনটাই জানালেন নারায়ণবাবু। ঘরে এসে মেরেছে, আমার ঘরে তালা ভেঙে গ্রিল ভেঙেছে, গ্রিল ভেঙে মেরেছে আমাকে। ঘরে ঢুকেছে, ঘরে ঢুকে রড দিয়ে, বড় একটা মোটা রড দিয়ে আমাকে মাথায় আঘাত করেছে। চারটে বাড়ি মেরেছে আমার এইখানে এইখানে, কত রক্ত ঝরঝর পড়েছে আমার এখান দিয়ে, তোর শরীরে এইখানে ওইখানে সব জায়গায় মারলো। কারা আমাকে? লোক পাঠিয়ে মেরে মেরেছে, লোক মেরেছে। ওই ভাড়া করার লোক কোনটা হবে? ওইগুলো আমাদের এলাকার লোক না। নারায়ণবাবুর দিদি দীপালী পণ্ডিতের বাড়ি রানাঘাটের পানপাড়া এলাকায়। দুই ভাই বোনের মধ্যে পৈতৃক সম্পত্তি সমান ভাগে ভাগ করে দেয়া হলেও নারায়ণবাবুর ভিটে বাড়ির ওপর লোভ ছিল দীপালী পণ্ডিত ও তার স্বামী শম্ভু পণ্ডিতের। এই নিয়ে মাঝে মধ্যে তাদের মধ্যে ঝামেলাও হয়। অভিযোগ, দীপালী তার ভাই নারায়ণকে বেশ কয়েকবার নেতাদের ভয় দেখিয়ে হুমকিও দিত। দিয়েছিল আমার দিদি জামাইবাবু আমার মাকে, বলেছিল তোমার ছেলেকে আমরা দেখে নেব, ও জমি ছাড়ে না, তো ওই জমি আমরা নিয়ে ছাড়বো, দেখাবো কী করে ওর আটকায়, দেখাবো ওকে। আমাদের কাছে সব রকম পাওয়ার আছে, নেতাগত বলো সব বলো, সব পাওয়ার আছে আমাদের কাছে। সোমবার গভীর রাতে হঠাৎই নারায়ণবাবুর বাড়িতে চড়াও হন বেশ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। কোনো কারণ ছাড়াই তারা নারায়ণবাবু ও তার স্ত্রীর উপর লোহার রড দিয়ে এলোপাথারি মারতে থাকেন। ঘটনায় কোনো ক্রমে বাড়ি থেকে পালিয়ে প্রাণ বাঁচান নারায়ণ দেবনাথ ও তার স্ত্রী। নারায়ণবাবু মাথায় গুরুতর আঘাত নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার পর থেকে তার স্ত্রীও যথেষ্ট আতঙ্কিত। তাদের অভিযোগ, তারা প্রাণ ভয়ে বাড়িতে ফিরতে পারছেন না। এই ঘটনায় রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নারায়ণ দেবনাথের স্ত্রী বকুল দেবনাথ। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। বাবা, আমার বাবা দিয়ে গেছে একটা জমি আমাকে রেজিস্ট্রি করে, ওই জমি ও চায়, ও আমার ভিটে বা আমি ভিটে কেন দিতে যাবো? রাজনন্দিনী অলওয়েজ রেডি টু সার্ভ ইউ দ্য বেস্ট।
Bring your family and friends to have some spicy and tasty. In delicious combination, get your favorite food here. The best meal that you ever had before. Our great luxurious friendly atmosphere make your mood chill. Rajnandini Restaurant, Post Office Road, Habra, open Monday through Sunday. জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত, বনগা প্রতি সোমবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, বাগদা প্রতি মঙ্গলবার বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত, রানাঘাট প্রতি রবিবার সকাল 10টা থেকে 6টা পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসোনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইফ নিউজ। গায়ের রং কালো, সেই সাথে নিচু জাতের মেয়ে, এই ছিল তার অপরাধ। স্বামী ও শ্বশুরবাড়ির অত্যাচার দীর্ঘ 4 বছর তো সহ্য করতে হলোই। অবশেষে তাদেরই হাতে খুন হতে হলো পূজা মণ্ডলকে। বছর চারেক আগে গোপালনগরের ঘোষপাড়ার বাসিন্দা মিঠুন কুণ্ডুর সাথে বিয়ে হয় বনগার কালিয়ারিপাড়ার পূজা মণ্ডলের। বিয়েতে চাহিদা মতো পণ দিয়েছিল পূজার বাবা, তা সত্ত্বেও বিয়ের পর থেকে বিভিন্ন অজুহাতে বাপের বাড়ি থেকে মোটা টাকা ও দামি জিনিসপত্র আনার চাপ দেওয়া হতো পূজাকে। পাশাপাশি মাঝে মধ্যেই নিচু জাত ও গায়ের রং কালো বলে অত্যাচার সহ্য করতে হতো তাকে। এদিকে পূজার পরিবারের আশা ছিল একদিন সব কিছুই ঠিক হয়ে যাবে, ঠিক তো হলোই না, বরং দিনের পর দিন অত্যাচারের মাত্রা বাড়তেই থাকল। মাঝে মধ্যেই মদ্যপ অবস্থায় পূজাকে মারধর করত মিঠুন, সোমবার সেই অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায়। অভিযোগ মিঠুন ও তার মা বিলে পূজাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলে। পূজার পরিবারের পক্ষ থেকে জানা যায় সোমবার তাদের বাড়িতে ফোন করে মিঠুন জানায় পূজা বিষ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে, সে বনগা হাসপাতালে ভর্তি রয়েছে। খবর পেয়ে পূজার বাবা মা হাসপাতালে এসে দেখেন মেয়ের নিথর দেহ পড়ে রয়েছে। তবে মেয়ের আত্মহত্যার ঘটনা মানতে নারাজ তার পরিবার। তাদের অভিযোগ মিঠুন ও তার পরিবারের লোকেরা পূজাকে শ্বাসরোধ করে খুন করেছে। এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন পূজার বাবা ও মা। অত্যাচার করতো আমার, একদিন বলছে মা আমি নিলামের জন্য কোটো দুধের কোটো আনতে যা, বলছি যে অত দুধের কোটো খাই, তুমি দুধের কোটো নিয়েছো, বলছে তুই এক কাজ কর, আমার বান্ধবীর মা লাইনে দাঁড়িয়ে গেছে, তুইও লাইনে দাঁড়িয়ে গিয়ে বাচ্চার দুধের কোটো কিনে নিয়ে আয়। আমি এখান থেকে 9 খানা দুধ দিয়ে পাঠাই আমার নিলামের জন্য, যে আমার ছেলে খেয়ে মানুষ হয়েছে ও খা। কিন্তু তারপরে গরুর দুধ ধরালো, ওর মা বলে আমার ছেলে সবুকে মানুষ হয়েছে, এও তাতে হবে। আমি বলি কি বলো, এখন কি এরম আছে, সাবু খাওয়ার দিন আছে? তাই বল দিত, মারধর দিত, ওরে মারত। কিন্তু পূজা বলতো মা বাদ দাও, মিটিয়ে নি, মিটিয়ে নি। আপনার নাম? কালো ছিল ও জাতি, আমরা নিচু জাত, আমরা টাকা পয়সা এত দিয়েছি, ওর ঘরে যা দেখছেন সব আমার জিনিস, আমার দেওয়া জিনিস, ওর বলে কিছুই নেই, কিছু নেই। জাত নিচু জাত বলে মারতো? হ্যাঁ, মানে কালো ছিল, কালো ছিল আমার মেয়ে, কালো। সময় এখন ছোট্ট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইফ নিউজ। বনগাঁ শহরে হলমার্কযুক্ত সোনার গহনার শোরুম মেসার্স জে এন নাথ অ্যান্ড ব্রাদার্স জুয়েলার্স, সোনার অলংকার নির্মাতা ও বিক্রেতা।
ঠিকানা যশোর রোড টাউন কালীবাড়ির সামনে বনগাঁ উত্তর চব্বিশ পরগনা, যোগাযোগ 03215255034। এখন বিয়ের কার্ডে অবিশ্বাস্য 70% ছাড় শুধুমাত্র মহাদেব প্রেসে। বনগাঁ শহরের যাবতীয় ছাপার কাজের একমাত্র ভরসাযুক্ত প্রতিষ্ঠান মহাদেব প্রেস। ঠিকানা বাটার মোড়, বিমলা মার্কেট, বনগাঁ। যোগাযোগ 9735338302। শিবারজি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার, সমস্ত রকম চিকিৎসা ব্যবস্থার এক নতুন দিশা। আর কলকাতা নয়, এবার আপনার এলাকাতেই পেয়ে যাচ্ছেন উন্নত অপারেশন থিয়েটার, অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ ডাক্তার ও চোখের অত্যাধুনিক চিকিৎসা এবং অপারেশনের সেরা পরিষেবা। এবার থেকে সমস্ত চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন একই ছাদের নিচে, শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। থাকছে 24 ঘন্টার ডাক্তারির ব্যবস্থা, নিজস্ব অ্যাম্বুলেন্স পরিষেবা। শিবারতি নার্সিং হোম অ্যান্ড আই কেয়ার। আমাদের ঠিকানা আইসতলা, সন্ন্যাসী বাজার, রানাঘাট। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ডাকাতি ছক বানচাল করে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করলো বাগদা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এই 3 যুবক ডাকাতির উদ্দেশ্যে মনোহরপুর এলাকায় জড়ো হয়েছে। সেই মতো খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দিয়ে এই 3 যুবককে ধরে ফেলে। এদেরকে তল্লাশি চালিয়ে ভোজালি একটি লোহার রড ও একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার ধৃতদেরকে তোলা হয় বনগাঁ মহকুমা আদালতে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। প্রথম দেখা থেকেই ভালো লাগা। আমি যে দুরন্ত, দু চোখে অনন্ত, ঝড়ের দিগন্ত জুড়ে। ভালো লাগা থেকে ভালোবাসা, ভালোবাসা থেকে বিয়ে, জীবনে প্রতি পদক্ষেপে সঙ্গে আছে ড্রিম ওয়ার্ল্ড। কমপ্লিট ফ্যামিলি শপ ড্রিম ওয়ার্ল্ড, হেলেঞ্চা বাজার, উত্তর চব্বিশ পরগনা। তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা।